টাঙ্গাবো বাজারে, এই যে ডিম ভাজি 15 টাকা আর দুটি পরোটা 20 টাকা, 35 টাকার নাস্তা আর 15 টাকার পানির বোতল নিয়ে নিলাম। এই টাঙ্গাবো বাজার থেকে নাস্তা নিয়ে চরের দিকে যাচ্ছি। সেই চরে বসে নাস্তা করব, চরের বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে চরে যাচ্ছেন এবং এটি ময়মনসিংহ জেলা। এই জেলা এবং চর অতিক্রম করে আমরা আরেকটি জেলায় প্রবেশ করব, সেই জেলায় আপনারাও আমার সাথে যাবেন। এই 20 মিনিটের ভিডিও পুরোটা দেখতে থাকুন। এখানে এক সময় চর ছিল না, তখন নদী অন্তত 10 কিলোমিটার প্রশস্ত ছিল। কোথাও কোথাও আরও বেশি নদী প্রশস্ত থাকার প্রমাণ পাওয়া যায় লিখিত বইগুলোতে। তখন তো বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল যুদ্ধক্ষেত্রের বলয়ে। সেই বলয়ের মধ্যেই আছি, রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার কি, সেই উলুখাগড়া হয়ে এই বিস্তৃত অঞ্চল ঘোরার চেষ্টা করব। আসলে সব কিছু তো ঘোরা সম্ভব না, তারপর অনুভব করবো ইতিহাসকে, অনুভব করবো এখানকার ভূগোলকে। এই চরটা আসলে শস্য ভাণ্ডার, উদ্ভূত ফসলের শস্য ভাণ্ডার। প্রচুর পরিমাণ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় না, সব কিছুই। কৃষি দিবানিশি কিংবা এ জাতীয় যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখায় না প্রচুর ফসল উৎপন্ন হচ্ছে, কৃষক স্বাবলম্বী, এখানে তেমনটাই। জাস্ট নদী পেরিয়ে ওই পারে গেলেই এই চরটি এখানে চিকন হয়ে গিয়েছে। যত উত্তরে যাচ্ছে ততই বড় হয়েছে, ততই প্রশস্ত হয়েছে। আপনার নৌকা আছে? এই ময়মনসিংহের ব্রহ্মপুত্রতে ঢেউ খেলা করছে, এটি কি জোয়ারের জন্য নাকি প্রতিকূল আবহাওয়ার জন্য? টাঙ্গাবো বাজারের নিচে এখানে আগে কখনোই আমি খেয়াল করি নাই, এই যে ঢেউগুলো আসছে। এই নদী তো মরে গিয়েছিল, নদী এখানে প্রায় মৃতই ছিল, সেই মৃত নদীতে জোয়ার এসেছে। ঢেউগুলো দেখেন, বাহ, ঢেউয়ের ছন্দ, ছন্দ তুলে তুলে ঢেউ উঠছে। এটি কিন্তু দক্ষিণ দিক, দক্ষিণ দিক থেকে এটি আসছে। বর্তমান পুরাতন ব্রহ্মপুত্রের এই ছোট ধারায় এই ঢেউ দেখে বেশ অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম, মুগ্ধ হয়ে চেয়েছিলাম শুধু। বিখ্যাত টুক বাজার থেকে এই জায়গাটি 3 থেকে 4 কিলোমিটার উত্তরে অবস্থিত। টুক এবং ময়মনসিংহের মধ্যে রয়েছে বানার সেতু। বানার সেতু পেরোলেই ডাকবাংলা। ডাকবাংলা নামে পরিচিত সেই জায়গা থেকে অটোরিকশায় 10 টাকা ভাড়া দিয়ে টাঙ্গাবো এসেছিলাম। অবশ্য প্ল্যান ছিল চর দিয়ে হেঁটে হেঁটে আবার টুকে ফেরত যাব, সেটি কি বাস্তবায়িত হয়েছে? সেই প্ল্যান বাস্তবায়িত হলো কি হলো না সেটা দেখার আগে আগে নদীর মাঝিকে ওই পার থেকে এবার আসার সুযোগটা দেই, ওনার জন্য অপেক্ষা করছি আমরা সবাই। যত ধরে 200 টাকা কেজি হইলো কাঁচা নেব, অন্য তৈ তরকারি কাঁচাটা বেশি কা এমন ঢেউ এই নদীর তো খেয়াল করছি না। এটা কি বর্ষাকালে এমন সবসময় হয় ঢেউ নাকি? না, এখন তো নদী ওইভাবে বড় না, এলাকায় কইতেছে এই ঢেউ, এরা বড় নদীর মতো ঢেউ হইতেছে,
জোয়ারের ঢেউ না খালি বাতাসের ঢেউ মনে করছি জোয়ারও আছে জোয়ার এদিকে আপনারা ছোটবেলায় নদীটা এই পাশে দেখছেন না এদিকে দেখছেন এটা আর সরের মধ্যে আছেন এটা না তাহলে এর মতো ইয়ে আছেন এসবের বাড়ি ইয়ে আছেন মানুষের জমি জমা আছেন না বাড়ি করার সময় চোর হয়েছেন আগে আমরা জন্মে আগে পরে কি বন্যার কারণে আবার নেগা ওনারা সবাই যাচ্ছেন কাজ করতে আমি কেন যাচ্ছি আমি নাজিব মাহফুজ খান এই চ্যানেলের জন্য কিছু একটা করতে যাচ্ছি এই চরে কি পরিমাণ মানুষ যে কাজ করে সেখানে না গেলে আসলে বোঝা যায় না আমি আপনাকে শত শত হাজার হাজার মানুষকে দেখাতে পারবো না এই ভিডিওতে কারণ আমি চরের ছোট্ট একটু জায়গায় একটুখানি ভ্রমণ করব পুরো চরকে কভার করার জন্য আসলে সারাদিন লাগবে কয়েকদিন লাগবে এরপরে এসে বললাম ভাড়া নিল 10 টাকা আর অন্যরা যারা এসেছে ওনারা তো প্রতিদিন আসে যায় ওনারা হয়তো চুক্তিবদ্ধ সপ্তাহে বা মাসে কিছু একটা দেয় আমাকে নিয়ে ওনাদের ব্যাপক কৌতূহল কে আমি সবাই চলে যাওয়ার পর আমি আর মাঝি রইলাম আমাকে নিয়ে ওনার ব্যাপক কৌতূহল কে আমি কোথায় যাব কেন এসেছি পজিটিভ কৌতূহল অর্থাৎ সন্দেহ করছে না কৌতূহল যে আমার লাভ কী আমি কি কোনো কৃষি জাতীয় কোনো গবেষণার লোক আমি কি করতে এসেছি আমি কি সরকারি লোক আমি কি পুলিশের লোক নাকি গোয়েন্দা ইত্যাদি ওনার চোখে মুখে ভাসছিল আমাকে জিজ্ঞেস করছিল না ওনাকে আমি বুঝালাম যে আসলে ফেসবুক ইউটিউব ভিডিও দেব মানুষ দেখবে মানুষ চর দেখে আনন্দ পায় ইত্যাদি তারপরে উনি তৃপ্ত হলো না আসলে কেউ কেউ শুধু শুধু আমরা ঘুরে আমি কিছু তথ্য জেনে নিচ্ছিলাম ওনার কাছ থেকে বাহাদিয়া কোন দিকে একটি গ্রামের নাম বাহাদিয়া মির্জাপুর কোন দিকে সামনে একটি কলেজ দেখা যাচ্ছিল বিপরীত পারে সেই কলেজের নাম কি তারপর এখান থেকে টুক পর্যন্ত হেঁটে গেলে কতক্ষণ লাগতে পারে চরের মাটি কেমন হাঁটা যাবে কি না কোনো ঝামেলা আছে কি না ইত্যাদি বিভিন্ন কিছু আমাকে কিন্তু নাস্তা করতে হবে সকাল 9:45 মতো বাজে তখনও নাস্তা করি নাই ওই যে ডিম নিয়েছি শুরুতে ডিম পরোটা পানির বোতল সেগুলো নিয়ে আশেপাশে কোথাও বসে নাস্তা করব আপাতত ওনার কাছ থেকে গুড বাই টাটা আল্লাহ হাফেজ একবার বলেছিলাম না চরের প্রচুর ফসল উৎপন্ন হয় এখন দেখতে পারবেন ফসলের সমাহার কত বৈচিত্র্য সব কিছুর নামই হয়তো আমি জানি না কত প্রকার পাখি আরেকটি মজার বিষয় গবাদি পশুর পাল যখন ওই পার থেকে এবার আসে দৃশ্যটা অন্যরকম রাখে আমি দেখেছি কিন্তু ভিডিওতে নিতে পারি নাই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিক আর যে পাশ থেকে এসেছি ওটা পশ্চিম দক্ষিণে হচ্ছে টোক সেই দৃশ্যটা আবার দেখাবো এখান থেকে কিছু বৈদ্যুতিক টাওয়ার দেখা যায় উঁচু উঁচু জাতীয় গ্রিডের লাইন সেটি হচ্ছে টোক এলাকা ময়মনসিংহ থেকে এসেছি এখনও ময়মনসিংহে আছি এই চরটি এখানে 2 জেলায় অবস্থিত অর্থাৎ এক পাশ ময়মনসিংহ অন্য পাশ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ময়মনসিংহের গফরগাঁও বারবার বলছি আবারও বলি যারা অন্য অঞ্চলের আছেন আপনাদের তথ্যটা মুখস্থ হয়ে যাবে কাজে লাগবে যখন ভ্রমণে আসেন এবার আমি খোঁজ করছি নাস্তা করার জন্য কোনো একটি জায়গা যেখানে বসে নাস্তা করব আসলে আমার রবিনসন ক্রুসোকে মনে পড়ছে যিনি প্রায় 27 বছর কিংবা কম বেশি একটি নির্জন দ্বীপে কাটিয়েছিলেন তার পোষা টিয়া পাখি তাকে এইভাবে ডাকতো রবিনসন ক্রুসু তুমি কোথায় আমার সাথে তো টিয়া পাখি নাই আমি রবিনসন ক্রুসুও না আমাকে নির্জন বসবাস করতে হবে না এই চরে এমনিতে অনেক মানুষ বসবাস করে একটা পর্যায়ে বলেছিলাম টুক যেতে পারি হেঁটে হেঁটে আসলে রৌদ্রটা রোদ নাই কিন্তু তারপরেও এই জুলাই মাসের যেই সূর্যের তাপ সেটি অন্যরকমভাবে প্রখর হচ্ছিল আমার সাথে ছাতা ছিল তারপরেও এই পরিবেশটার কারণে রোমাঞ্চকর কোনো পরিবেশ ছিল না যে আমি হেঁটে হেঁটে 3 কিলোমিটার চলে যাব সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তেমন একটি মুহূর্তে হেঁটে হেঁটে টোকে যাব আপাতত নাস্তা করতে হবে খিদে লেগেছে প্রচুর এটাই আসলে বনভোজন রুটির মধ্যে ডিম নিয়ে তারপরে বার্গারের মতো মাখিয়ে নাস্তা করছিলাম আর চারপাশ দেখছিলাম মাটি এখানে সমতল না যেখানে বসেছি সেজন্য আরামদায়কভাবে বাড়িতে যেটাকে আসাম গুড়ি বলে সেইভাবে বসে তো এখানে খাওয়া সম্ভব না তারপরে যেভাবে খেয়েছি তৃপ্ত হয়েছি এটা একটা অ্যাডভেঞ্চার খাওয়া শেষ করে চলে যাব পূর্ব প্রান্তে যেই পাশে রয়েছে কিশোরগঞ্জ
চরের এই পাশটাতে নিশ্চিতভাবেই কোনো মানুষের বসবাস নেই, কিন্তু কর্মসূত্রে অর্থাৎ এখানে প্রচুর উর্বর জমি রয়েছে, সেগুলোতে কাজ করার জন্য শত শত মানুষ সারাদিন এসে কাজ করে। প্রচুর বিভিন্ন প্রকারের ফসল রয়েছে এবং এই যে মানুষ কাজ করে তাদের আসলে পানির প্রয়োজন। কে বা কারা বা যে কোনো উদ্যোগেই হোক, এখানে একটি পানির কল করা হয়েছে, টিউবওয়েল বা নলকূপ। এটি জানা ছিল না যে চরে এভাবে পানি আছে। এর চেয়ে বেশি উপকার আর কি হতে পারে যারা এখানে শ্রমিক হিসেবে কাজ করে সারাদিন চরে। এদের ছাতাটা রেখেছি, রেখে ভাবলাম এই টিউবওয়েলটা ভিডিওতে আনা উচিত, আপনাদেরকে শেয়ার করি আসলে চরের জীবন যেমন হয়, ব্রহ্মপুত্রের চর। এখন কিশোরগঞ্জ জেলায় আছি, কিন্তু পেছনের অংশটা হচ্ছে ময়মনসিংহ। ওই পাশে একটি পানির ধারা মানে নদীর একটি স্রোত আছে, আবার এখানে আরেকটি নদী। এখানে দুই ভাগে বিভক্ত, মাঝখানে চর রয়েছে। এই চরটি আবার দুটি জেলায় অবস্থিত, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ। পশ্চিম থেকে পূর্বে যাচ্ছি, সামনে যেই স্কুল বা কলেজের ভবন দেখা যাচ্ছে, এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। জায়গাটা বাহাদিয়া মির্জাপুর, এই দুটোর মাঝামাঝি, অথবা বাহাদিয়া হতে পারে, মির্জাপুরও হতে পারে। এখানে কোনো খেয়া ঘাট নাই, কিন্তু কোনো কৃষকের নৌকা দিয়ে আমি ওই পারে যাওয়ার চেষ্টা করব। এই চরের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে গবাদি পশুর পাল। এটি দেখা যায় গোধূলি লগ্নে বেশি, মানে গোধূলি বেলায় ছোট একটি রাখাল তার গবাদি পশুর পাল নিয়ে বাড়ি ফিরছে। বিপরীত পাশে খেয়াল করলে একটি কলেজের ভবন দেখা যাবে, সেটি আসলে স্কুলের ভবন, সেটি মির্জাপুরের গার্লস স্কুল। এখান থেকে মির্জাপুর বাজার, যেটি প্রসিদ্ধ বিখ্যাত মির্জাপুর বাজার, সেটি দেখা যায়। মির্জাপুর বাজার এবং তার নিচের চরগুলো নিয়ে কয়েকটি ভিডিও আগিয়ে দিয়েছিলাম আমি। আসলে এখানে কোনো ঘাট নাই, প্রথমে যেই ঘাট অতিক্রম করে এসেছি খেয়া ঘাটের মাঝি, এখানে কোনো ঘাট নাই, এখানে কোনো মাঝি নাই। তবে এখানকার যারা কৃষক, যারা ওই পার থেকে কাজ করতে আসে, তাদের কোনো নৌকা দিয়ে ওই পারে যাবো। এই জন্য নদীর পারে গিয়ে দেখবো নৌকা আছে কিনা। নদী এখানে দুই ভাগে বিভক্ত, একটা ক্রস করে এসেছি প্রথমে, আবার আরেকটা ক্রস করবো মাঝখানে চর। 1787 সালের যেই ভূমিকম্প হলো, বন্যা হলো, সেই বন্যা ভূমিকম্পের আগে নদী এখানে বিশাল বিস্তৃত ছিল, যমুনা নদীর মতো বড় ছিল। তারপরে নদীটা আসলে ছোট হয়ে যায় এবং পরবর্তীতে চর পড়েছে। চর পড়তে হয়তো 50-100 বছর সময় লেগেছে, চর ভাঙে, চর গড়ে। এটি হচ্ছে তিব্বত ভারত থেকে, চীন ভারত থেকে এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে এসেছে। সেজন্য উজান থেকে, পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর বালু নিয়ে আসে, সেই লাল বালুর কারণে এবং বিভিন্ন প্রকার বালু এবং খনিজের কারণে এই চর গড়ে উঠেছে। দেখেন, আসলে আমি কয়েকটা ভিডিওতে দেখেছি বিভিন্ন জায়গায়, এই গাভী কিন্তু খুব অভিনয় করতে পারে। সে দেখেন শুয়ে পড়েছে অভিনয় করতে করতে, আসলে তার কিছুই হয়নি। এই যে কুরবানির আগে ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম, দেখেন উঠে দাঁড়িয়ে গিয়েছে, কি বলবেন। বেশ আনন্দ লাগছিল এই ভিডিওটা, একটা পশু যে অভিনয় করতে পারে, এই গাভীকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আশেপাশের 10-20 কিলোমিটার এলাকা জুড়ে যখন সেই 430 বছর আগে যুদ্ধ খেলা হচ্ছিল ইশাখা মানসিংহের মধ্যে, তখন কেমন না জানি সাজো সাজো র পড়ে গিয়েছিল, তখন নদী এখানে প্রমত্তা ছিল। আপনার বাড়ি হ্যাফার নাকি? হ্যাফার দেবেন আমার লয়ে দেন কেড়ে মানে ঢেউ খেলায়, ও নিচে ইয়া ছিদ্র আছে বুঝছি। তিনি বলছিলেন দুইজন নিয়ে বোধহয় যাওয়া যাবে না। কয়েকদিন আগে একজন পর্যটক অর্থাৎ অন্য এলাকার মানুষকে নিয়ে তিনি নদী অতিক্রম করতে গিয়ে নৌকা ডুবি হয়েছিল, নৌকাটি কেঁপে কেঁপে ডুবে গিয়েছিল, যদিও সবাই সাঁতার জানতো। হঠাৎ করেই বললেন তিনি, আমার নৌকাতেই চলেন। কত নিছিল? এনে কয় গরুর ঘাস কাটছেন? একদিনের না, একদিনের খাবার গরুর, সারাদিনে খাইব, সারাদিন খাইব না। আপনার কতক্ষণ লাগছে ঘাসটি কাটতে? রাস্তা কুইটা আইছেন? অনেকে রাস্তা করবেন, তাহলে তো 3-4 ঘন্টা লাগছে। একটা গরুর পিছে তো অনেক সময় লাগে না? প্রত্যেক দিন, এটা তো একদিনের কাজ না, প্রত্যেক দিনই ঘাস কাটতে হয়, প্রত্যেক দিনই
ভুষি দিতে হয় সব। এই নৌকাটি কয়েকদিন আগে এটা ওনার নিজস্ব, এটা কোনো যাত্রীবাহী নৌকা না, একজনকে উনি পার করতে গিয়েছিল তারপর নৌকাটা ডুবে যায় ছিদ্রের কারণে। উনি এর জন্য আমাকে কোন দুটাই এটি ছোট একটি নৌকা, এই নৌকাতে ঘাস রয়েছে, এখানে উনি ঘাস কেটেছেন 3-4 ঘন্টা সময় নিয়ে, দুটি গরু সারাদিন খাবে। এর আগে একটি নৌকা ডুবে গিয়েছিল বাতাসের কারণে, আর আজকে তেমনই একটা ঝুঁকি ছিল, কিন্তু মানে ব্যালেন্স করে বসে থাকার কারণে কিছুই হয়নি। ওনার এটা নৌকা, উনি আমাকে কষ্ট করে ওই পার থেকে এই পারে নিয়ে এসেছেন, তো আমি এমনি সৌজন্য হিসেবে চা খাওয়ার জন্য ওনাকে কিছু টাকা দিচ্ছি, উনি নিতেই চাচ্ছে না। দেখেন একটা মানুষ কত ব্যতিক্রম, কত ভালো হতে পারে, কিন্তু এটা ওনাকে নিতে হবে 20 টাকা, এটা আপনি চা খাবেন না ভাই? না 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 না, এটা আমি ছোট ভাই হিসেবে আপনাকে দিতেছি। আমি ভাই আমি আমি কত টাকা বলেন, আমি আমি মনে করুন আল্লাহ আমার ধন সম্পদ অনেক দিয়েছে বুঝছেন, আমি এক সময় খুব কেলাসলাম আর কি বুঝছেন। আমরা এখন আছি কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ, আপনারও কিশোরগঞ্জ। এই ভিডিও 15 মিনিট দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই ভিডিওর গভীরে চলে গিয়েছেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে চলে আসলাম, উনি কিশোরগঞ্জের বাসিন্দা, উপারি ওনার বাড়ি, ওনার 2 জন সন্তান প্রবাসী, বিদেশে থাকেন। শেষমেশ কিছুতেই উনি টাকা নিলেন না, হয়তো আমি ভুল করেছি কিংবা ভুল করিনি। আসলে এখানে নৌকা দিয়ে ক্রস করেছি, সৌজন্য হিসাবেও আমাকে আসলে কিছু অফার করতে হয় যেটা রিজার্ভ মূল্য হতে পারে। পরবর্তীতে ওনার আত্মসম্মান বোধ দেখে আমি আর জোরাজুরি করিনি, আমার অফার করার প্রয়োজন এবং ভালো করেই আমি করেছি। এই ঘাসগুলো কেটে এনেছেন, বাড়িতে গিয়ে তিনি নাস্তা করবেন। আসলে নদী অতিক্রম করার সময় যে ঢেউ ছিল, ছোট্ট নৌকা যে পরিমাণ ঢেউ ছিল, সেটির ভিডিও করতে পারলে সেটি ভাইরাল হতো, কিন্তু সেটি ভিডিও করতে গেলে নৌকা ডুবি হতে পারত। নৌকাটি নিচে একটু ছিদ্র ছিল, পানি উঠছিল, ছোট্ট নৌকা, এটি একজনের উপযোগী নৌকা তিনি বলছিলেন। তারপর আমার পকেটে মোবাইল, সব মিলিয়ে তখন মাঝ নদীর দৃশ্য আমি ভিডিও করি নাই, রিস্ক নিতে চাইনি, তবে এখানে গোছল করতে ইচ্ছে করছিল আমার, যে লুঙ্গি পরে লুঙ্গি গামছা নিয়ে এসে গোছল করি। টলমলে পানি, ব্রহ্মপুত্র নদ এখন একটি পুরাতন হয়ে গিয়েছে। ওনার সাথে কথা বলে শেষমেশ এখান থেকে বিদায় নেওয়ার পালা। আসলে বাংলাদেশের মানুষ তাদের মায়াবী ব্যবহার দিয়ে আকৃষ্ট করে রাখে, এই মানুষটা তেমনই। ব্রহ্মপুত্রের এটি হচ্ছে পূর্ববার, সেই ভূমিকম্প বন্যা হওয়ার আগে একবার থেকে আরেকবার 10 কিলোমিটারেরও বেশি দূরত্ব ছিল, শুরুতে আরেকবার বলেছিলাম। এখানে দেখেন 3টি নৌকা, পাশাপাশি 3টি ছোট্ট নৌকা। আসলে সকাল 9টা বাজে, তো 9টা সোয়া 9টা ওইভাবে রৌদ্রও ছিল না। কয়েকজন সন্ন্যাসী, ওনারা মন্দিরের পুরোহিত, নদীতে স্নান করতে যাচ্ছেন, ওনারা কিশোরগঞ্জের বাসিন্দা। এই ভ্রমণ ভিডিওর, এই ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, অনেকদিন পরে লম্বা একটি ভিডিও করলাম। আমরা এখন চলে এসেছি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কিশোরগঞ্জের অংশেই। এই যে গাড়ি যাচ্ছে ঢাকার দিকে, সিএনজি আসতেছে ওই দিক থেকে, কিশোরগঞ্জ থেকে আসতেছে। এখান থেকে একটি অটোরিকশা উঠবো, তারপরে টোকের ভিড়ে যাব, যেখানে বলে থানার ঘাট। টুক দিয়ে টাঙ্গাবো যাওয়ার সময় হচ্ছে ডাকবাংলা, আর এই জায়গাটা হচ্ছে থানার ঘাট। এখান থেকে কিশোরগঞ্জ জেলা শুরু, বিপরীত পাশে গাজীপুর, অর্থাৎ টুকের দুই কোনাকুনি দুই দিকে 2টা সেতু, একটার মাধ্যমে ময়মনসিংহের সাথে গাজীপুর যুক্ত হয়েছে, অন্যটার মাধ্যমে কিশোরগঞ্জের সাথে গাজীপুর যুক্ত হয়েছে। ভালো থাকবেন, পাশে থাকবেন।